ফের বিভিন্ন সময় চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করলো বিভিন্ন নামী দামি কোম্পানির 105টি মোবাইল। উদ্ধার মোবাইলগুলি বৃহস্পতিবার তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। পূজোর মুখে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানালেন প্রকৃত দাবিদাররা। এ প্রসঙ্গে কি জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, শুনুন তার মুখ থেকেই। আজকে আমরা আবার একটা প্রোগ্রাম করেছি যেখানে আমরা যত ফোন আমরা রিকভার করতে পেরেছি লাস্ট অগস্ট আর সেপ্টেম্বরে, ওটা আমরা রিটার্ন করছি আজকে। এখানে আমরা 195 ফোনস ডিটেক্ট করতে পেরেছি, ওর মধ্যে আমরা 105 পুলিশ রিকভার করেছে। আর কিছু ফোন আছে যে অলরেডি ওরা পেয়ে গেছে, যে যার ফোন মিসিং হয়েছিল ওর জন্যে আমরা ও নাম্বার এখানে ইনক্লুড করিনি। তো এখন টোটাল 105 রিকভারি আছে। ওল্ডেস্ট ফোন রিকভারি আছে 26/11/2021 রতুয়া পিএস এরিয়া। অ্যান্ড লেটেস্ট যে ফোন হারিয়ে গিয়েছিল ওটা হচ্ছে 24/7/2023। লেটেস্ট ফোন যে রিকভারি হয়েছে ওটা 2023, আর ওল্ডেস্ট ফোন 2021 রিকভারি করতে পেরেছি। বেহাল কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সরব হলেন মালদার রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর গ্রামের বাসিন্দারা। জানা গেছে আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর গ্রামটি বহুদিনের পুরনো গ্রাম। এই গ্রামে কয়েকশো পরিবারের বাস, কিন্তু গ্রামবাসীদের চলাচলের যে রাস্তাটি রয়েছে তার 400 থেকে 500 মিটার অংশ এখনও পাকা হয়নি, ফলে বর্তমানে বৃষ্টিতে জল কাদায় একাকার হয়ে আছে রাস্তাটি। তাই এই কাঁচা বেহাল রাস্তা পাকা করার দাবিতে এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতি ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী ও জনপ্রতিনিধিরা এসে শুধু তাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন। রাস্তার নামে একাধিকবার বোর্ডও লাগিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, রাস্তার বেহাল দশা ঘুচছে না। 150 বছর পুরাতন কালী মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে না, আমরা তো বুঝতেই পারছি না। নেতাগুলো ভোটের সময় এসে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, না এবার আমরা মায়ের মন্দিরের রাস্তা করেই যাব, কিন্তু বহু বছর থেকে হচ্ছে না। মাঝে মধ্যে দেখি যে বোর্ডগুলো লাগানো থাকে যে 20 লাখ টাকার, এটা না করেও 5-7 বার হয়েছে, আমাদের কাছে প্রমাণিতও আছে। আমি জানি না এই স্কিমগুলো দিয়ে ওরা কি টাকা তুলে খেয়ে নিচ্ছে, এটাও আমি বলতেও পারবো। আদৌ কিন্তু ওদের বোর্ড কিন্তু লাগানো দেখেছি, কিন্তু কোনোবার রাস্তা আজও ফেললে হয়নি। কিন্তু 100% এটাই হচ্ছে যে রাজনৈতিক কোনো চক্রান্ত আছে। এ বিষয়ে রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নইমুদ্দিনকে ধরা হলে তিনি বলেন, রতুয়া 2 নম্বর ব্লকে যা উন্নয়ন হয়েছে তা তৃণমূলের আমলেই হয়েছে, গোসাইপুর গ্রামের রাস্তাও তারাই তৈরি করবেন। পঞ্চায়েত সমিতির মাধ্যমে 15 ফিনান্সের অর্থে আগামী দিনে রাস্তার কাজ করবেন। রতুয়া 2 নম্বর ব্লকে যদি কোনো ডেভেলপমেন্ট হয়ে থাকে তাহলে আমাদের তৃণমূলই দল করে এসছে গত 18 সাল থেকে। এবারও যে বোর্ড হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সুপার এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই, এমন কোনো ভাইটাল জায়গা নেই যেখানে আমরা এই রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থাকে আমরা ইগনোর করেছি। আমরা এটা সংসদে ধরে নিচ্ছি, আগের যদি সংসদে বা জিপি ধরে না থাকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায়োরিটি দিয়ে এই সামনে 15 ফিনান্সের টাকা এলেই আমরা সেই কাজগুলো করব। আগামী শনিবার মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আর এই সূচনা লগ্নে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে রেডিওতে চণ্ডীপাঠ শোনা এক নস্টালজিক অনুভূতি। এই অনুভূতি সম্পর্কে কি ভাবছে নবীন ও প্রবীণ প্রজন্ম, তা নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আজ থেকে কয়েক দশক আগেও মহালয়া মানে ছিল পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনার পুণ্যক্ষণ। এই পুণ্যক্ষণে রেডিওতে বেজে উঠত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহিষাসুর মর্দিনীর স্তোত্রপাঠ, যা শুনেই মহালয়ার কাক ভোরে ঘুম ভাঙত আপামর বাঙালির। ঘরে ঘরে রেডিওতে বেজে উঠত চণ্ডীপাঠ। তাই মহালয়ার দিন বাঙালির কাছে রেডিওর গুরুত্ব ছিল অপরিসীম, কিন্তু সময় পাল্টিয়েছে, এখন রেডিওর কদর নেই বললেই চলে। পরিবর্তে ঘরে ঘরে রয়েছে টিভি, মোবাইল, হোম থিয়েটারের মতো নানান বিনোদনের সরঞ্জাম। তাই এখন মহালয়া আসলেও কারো মনে পড়ে না রেডিওর কথা।
ফলে মহালয়ার প্রাককালেও রেডিও সারাইয়ের কোনো ব্যস্ততা থাকে না রেডিও মেকানিকদের। তবু পুরনো অভ্যাস বশত এখনও মহালয়ার আগে নিয়ম করে দোকান খুলে বসেন মালদা শহরের হাতে গোনা এক দুজন রেডিও মেকানিক। তাদের কথাবার্তায় ফুটে ওঠে মন খারাপের ব্যথা। এবার কোনো রেডিওর কাজ নেই, আর সব থেকে বড় কথা যে কোনো পার্টস পাওয়া যায় না, কারণ বিগত 10-12 বছর থেকে পার্টস বন্ধ হয়ে গেছে। তাও কিছু কিছু দোকানদারের কাছে কিছু থাকে, আই এক কয়েক যেমন আমাদের লাগে, তো সেও ওনাদের মানে এমনই বা এখন পাওয়া যায় না, যেহেতু ব্যবহার নাই, লোকও খোঁজ করে না, যার জন্যে এমন জায়গাতে প্যাকেট পড়ে আছে যে খুঁজারও ওদের সময় নয়, আর খুঁজতেও বিরক্তি। দীর্ঘদিন বাবা দোকান চালিয়ে এসতো, আমরা দেখেছি ছোটোবেলায় লাইন কেনে লাইন দিয়ে লোকের অপেক্ষায় ওদের অপেক্ষা থাকতো রেডিও রিপেয়ারিং করানো এবং কেনার জন্য। আজকে সেই মাত্রায় অনেকটাই একটু কমে গেছে রেডিও চাহিদা। পুরোনো দিনের যারা লোক কাস্টমার আছে তারাই একমাত্র ওই রেডিওটাকে সার্ভিসিং করিয়ে নিয়ে ওই মহালয় শোনার জন্যই আগ্রহ প্রকাশ করে। কখন সেই মহালয় ভোর 4টার সময় মহালয় শুরু হবে সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় শোনার জন্য অবধি আগ্রহ করে থাকেন। আজ থেকে কয়েক দশক আগেও বাঙালির কাছে মহালয় মানে ছিল পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। এই সূচনা লগ্নে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে চণ্ডীপাঠ শোনা, যা ছিল এক নস্টালজিক অনুভূতি। কিন্তু বর্তমানে সেই অনুভূতি আর নেই, বিস্তৃতির অতরে হারিয়ে গেছে। বিশেষ করে বলতে গেলে বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে মহালয়ার আধ্যাত্মিক তাৎপর্য। আমাদের এখনকার প্রজন্মের যে মহালয়া বেশ মানে এখন আগেকার যেমন কি হতো, যেমন সকাল সে ভোর ভোর একটা উঠে যে একটা মহালয়া একটা যে মানে আগমনী যে মানে একটা বোঝা যেত, আর এখনকার প্রজন্মে কি এখন পার্টি প্রোগ্রাম এইসবই। আমরা যেমন ছোটোবেলাতে একটু পেয়েছি দাদু ঠাকুমার সাথে মহালয়ার ভোরবেলাটা কাটানো, এখন সেটা কোথাও যেন হারিয়ে গেছে। মহালয়ার এখন বিভিন্নভাবে মানে ছোট ছোট সিনেমাটোগ্রাফি তৈরি করা হচ্ছে, সেগুলোই ছোটরা কার্টুনের মাধ্যমে দেখছে, আর বড়রা যেগুলো সিরিয়ালের মাধ্যমে দেখানো হচ্ছে মহালয়া সেটাতেই বেশি অভ্যস্ত। আর আমরা এই প্রজন্ম যেটা আমরাও এখানে লুকোনোর কিছু নেই, আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভট্টাচার্যের ছোট্ট মহালয়ার কিছু ক্লিপস বের করে সেটা স্ট্যাটাস দিচ্ছি, কিন্তু আগেকার যে মহালয়া শোনা এবং সেটা উপভোগ করা সেটা কোথাও হারিয়ে গেছে। আর মহালয়ার এখনকার দিনে মহালয়া এই প্রজন্ম বিশেষভাবে পালন করে পিকনিকের মাধ্যমে। মহালয়া মানে রাত্রেবেলা থেকে নাচ গান আনন্দ মজা খাওয়া দাওয়া এইসব নিয়ে। তো অবশ্যই আগেকার থেকে মহালয়ার থেকে এখনকার মহালয়াটা একদমই পাল্টে গেছে। আগে এগুলো হতো খুব যে পুজো প্যান্ডেলে সকালবেলা মহালয়ার সময় সবাই উঠে মহালয়াটা শুনতো, মহালয়ার জন্য প্রস্তুতি নিত। এখন আর এগুলো হয় না, এখন বিশেষত হয় যে সবাই উঠে ঠিক মহালয়া তো শুনেই না, খুব কম খুব রেয়ার, আর তার মধ্যে এখন সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে, পার্টি প্রোগ্রাম এগুলো থেকে তো আছেই। এখন খুব মানুষজন খুব উৎসাহী হোক, যে কোনো প্রোগ্রামই হোক, সেটা হিন্দু হোক বা অন্য কোনো ইয়েতে হোক, সবাই খুব প্রোগ্রামে ব্যস্ত এখন। এখন মেন বিশেষত সবাই দুর্গাপূজাটা খুব ভালোভাবে কাটাক, এটাই আমরা আশা করব। বর্তমান প্রজন্ম মহালয়ার আধ্যাত্মিক তাৎপর্য ভুললেও স্মরণে রেখেছেন প্রবীণেরা, তাই প্রতি বছর মহালয়ার প্রাককালে তারা ডুব দেন পুরনো দিনের মহালয়ার সেই স্বর্ণালী অতীতের স্মৃতিচারণায়। দেবীপক্ষের এই যে পূজার্চন সেটা যতই যার জমক এবং সেটা এখন যেটা হয়েছে সেটা হচ্ছে তার এস্থেটিক ভ্যালু হয়তো অনেক বেশি, কিন্তু মূল কথাটি হচ্ছে সেই দুর্গার অর্চনা, যে দুর্গা কালে কালে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন দেশে আমরা অনেক আগেও পেয়েছি, বিভিন্ন দেশে বিভিন্ন রূপে তিনি বিরাজিত, এবং দুর্গ নামক অসুরকে তিনি বধ করেছেন। যাই হল এখন এখনকার দিনের বাহ্যিক আড়ম্বরটি বেশি, কিন্তু আগেকার দিনে ভক্তিটাই ছিল বেশি। এখন ভক্তি মাইনাস
आड़म्बर एवं तर प्रचार प्रसार जेटी আমাদের মতো মানুষের কাছে বাঞ্ছনীয় নয় বলে আমার ধারণা। আমি তবু এই পূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম, এর মধ্যে একটা সম্প্রীতির রূপও আছে, আছে বাণিজ্যিক রূপ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের নবরূপ দেখা যাচ্ছে প্রতি বছর প্রতি বিয়ত। সুতরাং এই দুর্গোৎসবে এই চ্যানেলকে যেমন আমি তাদের শুভেচ্ছা জানাই তেমন জানাই সকল মানব মানব।